আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি মজার কাজ নিয়ে আসলাম। তত্ত্ববহুল কাজ। দেখুন, আমার হাতে একটি এমআই রেডমি ফোন আছে, রেডমি সম্ভবত Y2, রেডমি Y2। ফোনটার প্রবলেম দেখুন, এই যে ফোনটার আলো আসছে চার্জার পিন লাগার পর, এই যে আলো আসছে আর নিভে যাচ্ছে। চার্জার পিন খুলে ফেললাম, এই দেখুন এখন আর কোনো আলো নাই, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, এটার আমি ব্যাটারি খুলে রেখেছি, এই যে দেখুন ব্যাটারিটা হচ্ছে এটা, এটা হচ্ছে এর ব্যাটারি। হয়তোবা কোনো টেকনিশিয়ান এটাকে কাজ করার চেষ্টা করেছে, দেখুন এটার সিচুয়েশনটা। তো আমি আসার পর এর আগেও একটা কাজ পেয়েছিলাম এরকম, তো আমি আপনাদেরকে তথ্যটা দেওয়ার জন্য এই কাজটা ভিডিওতে নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই দেখুন, আমি যদি ফোনটাকে ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারিটা আমি কানেক্ট করলাম, এই যে দেখুন ব্যাটারিটা কানেক্ট করার পর যদি আমি চার্জে লাগাই, চার্জার পিনটা ইনপুট করি, দেখুন এই যে দেখুন এখন কিন্তু কোনো আলো আসছে না, এই দেখুন এখন কিন্তু কোনো চার্জের লাইনও পাচ্ছে না, প্লাস ফোনটা চালু হবে না। এই যে দেখুন আমি চিপে ধরলাম, কিন্তু ফোনটা চালু হচ্ছে না। তো সেক্ষেত্রে তো যখন আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কাউকে দেখিয়েছিলেন, সে বললো হ্যাঁ একজনকে দেখাইলাম, মানে যার কাছ থেকে উনি ব্যাটারিটা নিয়েছিল তাকেই দেখিয়েছিল। তো সে বললো যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, কিন্তু উনি বলছে যে আমি ব্যাটারিটা ওনার কাছ থেকে এক সপ্তাহ আগে নিয়েছি, উনি কোনো ওয়ারেন্টি দেয়নি, চার পাঁচ দিন চালার পর হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে আর ফোনটা চালু হচ্ছে না। তো ব্যাটারিটা লাগার পর যেটা হয়, ব্যাটারি লাগার পর ফোনটা চালু হয় না। ব্যাটারিটা যদি আমি আবার লাগিয়ে দেখাই আপনাদেরকে, এই যে ব্যাটারিটা আমি লাগালাম, এই যে দেখুন ফোনটা কিন্তু চালু হয় না, চিপে ধরলাম ফোনটা চালু হয় না, প্লাস হচ্ছে ব্যাটারি লাগা অবস্থায় চার্জের লাইনও পায় না। এই যে দেখুন ফোনটা কিন্তু চার্জের লাইনও পাচ্ছে না। আবার আমি যদি ব্যাটারিটা খুলে দেই, এই যে দেখুন, এই দেখুন আমি ব্যাটারিটা খুলে দিলাম, এই যে দেখুন লাইন পাচ্ছে। তো ওনাকে বলার পর উনি যার কাছ থেকে ব্যাটারিটা নিয়েছিল, যে টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে, উনি বলছে যে আপনার ব্যাটারিটা সমস্যা হয়ে গেছে, আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো ওই কাস্টমার হচ্ছে কোনো ভরসা পাচ্ছিল না যে আমি একটা ব্যাটারি চেঞ্জ করলাম, পাঁচ দিন গেল, তো জানেন হয়তো এগুলো ব্যাটারির দাম প্রায় 700-800-900 টাকা পর্যন্ত হয়। তো চার পাঁচ দিনের মধ্যে এই হয়ে গেল, তো উনি আমার কাছে নিয়ে আসছে আর ব্যাটারি চেঞ্জ করে নেই। তো সেক্ষেত্রে আমি এটাকে কি করব, দেখুন আমি যদি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে দেখাই ব্যাটারির ভোল্টেজটা, আমি যদি আপনাদেরকে ভোল্টেজটা দেখাই ব্যাটারির, দেখুন এই যে দেখুন ভোল্টেজ কিন্তু 4.12, অর্থাৎ ফোনটা রানিং হওয়ার মতো ভোল্টেজ দেখাচ্ছে এখানে। কিন্তু যিনি টেকনিশিয়ান ভাই যে লাগিয়ে দিয়েছিল ওনাকে ব্যাটারিটা, সে বলছে আরও ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো আমি ওনাকে বলছিলাম যে আপনার কি যে সেকেন্ড যে ব্যাটারিটা, পুরনো যে ব্যাটারিটা ফুলে গিয়েছিল, ওই ব্যাটারিটা কি আপনার আছে? সে বলল না, সেটা ওই টেকনিশিয়ান রেখে দিয়েছিল বা ওইখানে ফেলে দিয়েছিল কিনা জানি না। তো তারপর আমি রাখলাম, তো আমি ফির এর আগে ওইরকম প্রবলেমে পড়েছিলাম, যে কারণে আমার কিছুটা ধারণা আছে যে এই ব্যাটারিটার
এই মাথাগুলো যে দেওয়া হয় এগুলোর মধ্যে যে চার্জিং যে আইসি ব্যবহার করা হয়েছে 6 পাওয়ারলা তারপর এখানে দেখুন কয়েকটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে অনেক সময় শর্ট হয়ে যায় যে কারণে ব্যাটারিটা এরকম করে 4-5 দিন এখন ধরুন উনি 700-800 টাকা দিয়ে ব্যাটারিটা নিয়েছে সেই ব্যাটারিটা যদি 5 দিন ইউজ করার পর ওনাকে আবার একটা ব্যাটারি নিতে হয় উনি কোন ভরসায় আরেকটা ব্যাটারি নেবে তো যাই হোক অনেক কথা বললাম এখন এটা যেটা করব আমি সেটা হচ্ছে আমার কাছে একটা পুরনো ব্যাটারি আছে এই যে এর আগে আমি অন্য একজনকে চেঞ্জ করে দিয়েছিলাম এই যে পুরনো ব্যাটারি দেখুন এটা অরিজিনাল ব্যাটারি ফুলে গিয়েছিল এই জন্য আমি কাস্টমারকে চেঞ্জ করে দিয়েছিলাম বাট আমি ফেলে দেইনি তো আমরা কি করব এইটার মাথাটা আমরা এটাতে লাগাবো লাগিয়ে ব্যাটারিটা ব্যবহার করার চেষ্টা করব কারণ এটা হচ্ছে অরিজিনাল মাথা এর যে ইয়াগুলো এগুলো এত সহজে নষ্ট হয় না অথবা আমরা এখান থেকে কিন্তু এই যে ক্যাপাসিটরগুলো চেঞ্জ করেও দেখতে পারি এখানে একটা ফিউজ আছে এটা চেঞ্জ করলেও হয় কিন্তু আমার কাছে এরকম আর কোনো ফোনের ব্যাটারি নাই যে কারণে আমি ওটা করছি না আমার কাছে যেটা আছে সেটাকে আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিয়ে দেখব কি অবস্থা হচ্ছে তার জন্য আমি এটাকে এখান থেকে খুলে ফেলব তো আমি এটাকে খুলে ফেললাম দেখুন একটু বেশি হিট লাগার কারণে এখানে মাথাটা এখানে ছুটে গিয়েছে তো আমরা অবশ্যই ব্যাটারিটা লাগানোর সময় প্লাস মাইনাসটা দেখে তারপর লাগাবো এই যে দেখুন এখানে মার্ক করে দেওয়া আছে বি প্লাস কাছ থেকে যদি দেখাই এই পাশে বি প্লাস দেওয়া আছে এই পাশে বি মাইনাস তো আমরা যখন এই নতুন ব্যাটারির মাথাটা খুলব অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য রাখবো যে কোনটা বি প্লাস আর কোনটা বি মাইনাস তো আমরা প্রথমে এই যে এই পাশে বি মাইনাস দেওয়া আছে আমরা এই জিনিসটা শুধু মাথায় রাখব অথবা আমরা মাপ দিয়েও নিতে পারি কোনো প্রবলেম নেই তো দেখুন এই যে এইটা হচ্ছে আপনার নতুন যে ব্যাটারির যে মাথাটা এটা হচ্ছে নতুনটা দেখুন কত নর্মাল দেখুন আর আমি যদি এইটা দেখাই দেখুন এটা কিন্তু পুরনো তাও দেখুন মানে যে ডার্টগুলো ব্যবহার করা আছে এখানে আবার গ্লু দেওয়া আছে মানে পেস্ট দেওয়া আছে যার কারণে এটা এখনও অনেক সুন্দর দেখাচ্ছে তো আমরা এবার প্লাস মাইনাসটা দেখে ব্যাটারিতে লাগিয়ে দেব ওইটা প্লাস ইজি একটা ব্যাপার এই যে যদি মনে করেন যে এই এইটুকু একটা কাজে কাস্টমার যদি উপকার হয় 800-900 টাকা খরচা না হয় সেই জন্য এই ব্যবস্থাটা করা এবার যদি আমরা হালকাভাবে হিট দিয়ে ধরি তাহলে এখানে আটক হয়ে যাচ্ছে
তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই মাথাটাকে রিপ্লেস করে এই যে এটা লাগিয়ে দিলাম। এখানে একটা টিন দেওয়া আছে যেটা এখানে তাতাল দিয়ে চিপে ধরলে এখানে লেগে যাচ্ছে। তো এবার আমি ব্যাটারিটা লাগানোর পর এই যে দেখুন, এটা কিন্তু ওর ব্যাটারিটা, আর এই যে আমারটা ফোলা ব্যাটারিটা, এটা কিন্তু মাথাটা খুলে নিলাম, খুলে এটাই লাগালাম। এবার আমরা দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল, ব্যাটারি লাগার পর চালু হতো না প্লাস চার্জ নিত না, সেই প্রবলেমটা গেল কিনা। ব্যাটারিটাতে পরে আমরা আটাটা লাগিয়ে নেব, আগে চেক করে নেই যে আমাদের ফোনটা চার্জ নিচ্ছে কিনা এবার, বা চালু হচ্ছে কিনা। তো আমরা প্রথমে চার্জটাই চেক করি। আগের ব্যাটারিটা লাগা অবস্থায় কিন্তু আমাদের ফোনটা চার্জ নেয়নি। তো এবার ব্যাটারিটা লাগিয়ে চেক করব। দেখুন চার্জের কিন্তু লাইন পেয়েছে। তো আমরা এই দেখুন, এবার কিন্তু ব্যাটারি লাগা অবস্থায় ফোনটা চার্জের লাইন পেয়েছে। এবার দেখব আমরা চার্জ হচ্ছে কিনা। দেখুন 70% চার্জ আছে ব্যাটারিটাতে, চার্জ নিচ্ছে। এবার আলোটা বন্ধ হয়ে গেছে, অথচ আগের ব্যাটারিটা লাগা অবস্থায় এই যে দেখুন। এখন আমরা চার্জার পিনটাকে খুলব। খুললাম চার্জার পিনটা, এবার চালু করার চেষ্টা করব। দেখুন আমাদের ফোনটা কিন্তু ওই ব্যাটারিটা দিয়ে, ব্যাটারি কিন্তু সেম ব্যাটারি, কিন্তু ওই মাথাটা লাগানো অবস্থায় কিন্তু চালু হয়নি। এবার দেখুন আমাদের ফোনটা চালু হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করব ফুল পুরোপুরি চালু হচ্ছে কিনা দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, এই এইটুকু কাজও কিন্তু আমরা অনেক সময় মানুষের ব্যাটারি পাল্টে দিই। তো আমরা চেষ্টা করলাম যাতে কাস্টমারের অনেক বেশি ক্ষতি না করে আমরা কাজটা করে দিতে পারি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফোনটা একদম পারফেক্টলি চালু হয়ে গিয়েছে। তো এই ছিল আর কি ম্যাটার, যে আপনার ওই ব্যাটারিটা, নতুন ব্যাটারিগুলোর এই প্রবলেমটা আমি প্রায় ফেস করেছি বা পেয়েছিলাম, যে কারণে আমি সরাসরি এই কাজটা করেছি। এই দেখুন, শুধু ব্যাটারির মাথাটা চেঞ্জ করে দিয়েছি, এই পুরোনো অরিজিনাল একটা ব্যাটারির মাথা থেকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আশা করছি আপনারা যদি দেখেন তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন, অল্প হলেও উপকৃত হবেন। আর আপনারা এইভাবে যদি কাজ করেন, ইনশাআল্লাহ কাস্টমারও খুশি হবে। আশা করছি আমি যে কাস্টমারের কাজটা নিয়েছি তার কাছ থেকে অবশ্যই টাকা নেব। আমি যে টাকা নেব না তা না, কিন্তু উনি ব্যাটারিটা না চেঞ্জ করে যে আমার কাছ থেকে সার্ভিসটা পাচ্ছে, তার জন্য অবশ্যই আমাকে ডিরেক্টলি কোনো থ্যাংক ইউ না দিলেও আপনার মনে মনে হলেও একটু বলবে যে না, হ্যাঁ আমি একটু উপকৃত হয়েছি। যাই হোক, ওটা আল্লাহ বলতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়েছে বন্ধুরা। এইভাবেই প্রতিনিয়ত আমি ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আইডিটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি যদি আবার একটু আপনাদের শেষ পর্যায়ে দেখাই যে আমাদের ফোনটা এখনও রান আছে কিনা, দেখুন ওই ব্যাটারির মাথা লাগানো অবস্থায় কিন্তু চালুই হয়নি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা উপকৃত হবেন।